রাইস কুকার। রাইস কুকার একটি আমাদের সমাজে পরিচিত একটা নাম। এই রাইস কুকার অনেকেই ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে না, কিন্তু রাইস কুকার এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আর সেই রাইস কুকার ভালোভাবে ব্যবহার করবেন কিভাবে, এবং আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব। আর রাইস কুকার দেখেন, অনেকে রাইস কুকার এরকম তলা পুড়ে যায়, এই তলা যাতে না পড়ে কীভাবে ব্যবহার করলে তলা পুড়বে না, এবং কি রাইস কুকার কিনলে আপনার ভালো হবে, এই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সাথে আছি আমি মোহাম্মদ খোকন ইসলাম, ফিরে আসছি ইন্টোর পর। ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, তারা নিচের লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ। রাইস কুকার কেনার সময় আপনাদের যা দেখতে হবে, রাইস কুকার কেনার সময় অবশ্যই কম দামে রাইস কুকার কিনবেন না, কারণ কম দামে রাইস কুকার কিনলে দেখবেন এখানে জোড়া থাকবে, এখানে জোড়া থাকবে, আবার নিচে প্লাস্টিক থাকবে, প্লাস্টিক থাকলে আপনার এখানে তলা স্টিল, তো আবার তলা প্লাস্টিক নিলে আপনি দাম কম পাবেন, কিন্তু জিনিস আপনার লাস্টিং করবে কম, এরকম আপনার তলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর তো আপনি যদি আগে যদি তলা স্টিলের মাল কেনেন, তাহলে আপনি রাইস কুকার তলা পুড়বে না। আর যদি আপনি তলা প্লাস্টিকই যদি কিনে থাকেন, তাহলে একটা ব্যবহার করার সময় আপনি যখন রাইস কুকার নিচে রাখবেন, রাখার সময় আপনি নিচে কোনো কিছু দেওয়া যাবে না, যা রাখবেন সরাসরি কাঠের পুর বা যে কোনোভাবে রাখতে পারবেন। নিচে যে এগুলো জিনিস দেন, এগুলো জিনিস রাইস কুকারের নিচে দেওয়া যাবে না, কারণ রাইস কুকার সরাসরি যেখানে রাখবেন সরাসরি রেখে রাইস কুকার রান্না করবেন। আর এর ভেতরে যখন পানি জমা হবে, পানি জমা হলে সঙ্গে সঙ্গে পানি এটা ফেলে দিবেন, মানে এই পানি থেকে আবার এখানে পানি গেলেই আপনি জং ধরবেন, জং ধরে রাইস কুকারের বডি নষ্ট হয়ে যাবে, জং ধরে যাবে। আর আপনারা চেষ্টা করবেন রাইস কুকার তলা প্লাস্টিক না কিনে তলা স্টিল কেনার চেষ্টা করবেন, তলা স্টিল কিনলে আপনার রাইস কুকারের লাস্টিং বেশি দিন করবেন। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি এরকম যদি আপনার তলা পুড়েই যায়, তাহলে কী করবেন, তলা পুড়ে গেলে তলা সুন্দর করে কেটে নিয়ে তারপরে নিচে এরকম টেপ থাকবে, টেপ থাকলে টেপ সুন্দর করে দিয়ে দেবেন, এরকম টেপ দিয়ে লাগাই দেবেন, যাতে আপনি ভেতরে আঁকে হাটটা যাতে না দিতে পারে। দেখেন এরকম করে টেপ মারার পর আপনারা কোনো দিয়ে ফুটা করে দেবেন, কারণ ভেতর দিয়ে গ্যাস বাড়ানোর একটা জায়গা রাখতে হবে। এরকম করে ফুটা করে দেবেন, তাহলে আপনার রাইস কুকার এরকম হবে না। আর যেখানে রাখবেন নিচে ন্যাকড়ার একটা কোনো কিছু দেওয়ার দরকার নাই, তাহলে আপনার রাইস কুকারের তলা পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।